Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wa salatu wa salam ala sayyidil mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ডিপার্টমেন্টটি মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠা লগ্ন 2001 সালে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অব বাংলাদেশ কর্তৃক অনুমোদিত বিভাগসমূহের একটি অন্যতম বিভাগ। এই বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটি একটি অনন্য বিভাগ এবং এই বিভাগে আপনারা কেন পড়বেন বা কেন আপনাদের বাচ্চাদেরকে কেন আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনদেরকে কেন পাঠাবেন সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি 15টি বিষয় তুলে ধরব। প্রথমত এই বিভাগটিতে ইসলামিক জ্ঞানের অনন্য সুযোগ এখানে আছে, অর্থাৎ ইসলামিক জ্ঞানের যে মৌলিক সোর্স কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে ইসলামের অনন্য বিষয়গুলো এখানে সমন্বিত করা হয়েছে এবং সেই অপরচুনিটি এই ডিপার্টমেন্ট অলরেডি ক্রিয়েট করেছে, যেটি ইসলামের সত্যিকার যে জ্ঞান যে দর্শন সেটি আমাদের ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরতে পারবে এবং তারা তা থেকে উপকৃত হতে পারবে। দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় ইসলামিক জ্ঞানের যে অপূর্ব সুযোগ এই বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টটি তৈরি করে দিয়েছে, অর্থাৎ এই ডিপার্টমেন্টে যারা অধ্যয়ন করবে তাদেরকে আন্তর্জাতিক মানের আধুনিক যে সুযোগ সুবিধা সেটি দেওয়া হবে। তৃতীয়ত যে বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টকে অনন্য করেছে সেটি হচ্ছে গুণগত শিক্ষা এবং সেবা, যেটাকে আমরা বলি কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি সার্ভিস। মূলত এই ডিপার্টমেন্ট বিশ্বাস করে গুণগত শিক্ষা এবং গুণগত সেবা, এই দুটি সমন্বয় করতে পারলে আমাদের গ্র্যাজুয়েটসরা সত্যিকার অর্থে যে জ্ঞান সে জ্ঞান অর্জন করতে পারবে এবং তাদের বাস্তব জীবনে সে জ্ঞানের প্রতিফলন তারা ঘটাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সিলেবাস এবং কারিকুলাম। আপনারা জানেন যে সিলেবাস এবং কারিকুলাম একটি ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই ডিপার্টমেন্টের গ্র্যাজুয়েটসদের ভবিষ্যতের উপরে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে। আমরা সিলেবাস এবং কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতকে সামনে রেখে আন্তর্জাতিক মানকে নিশ্চিত করার জন্য একটি সমন্বয় করা হয়েছে এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চিটাগাং এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিলেবাসকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। তবে সেক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানের ইসলামিক যে শিক্ষা বা ইউনিভার্সিটিগুলো আছে তাদের সিলেবাসগুলোকে। সেক্ষেত্রে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার শরীয়ত ফ্যাকাল্টির সিলেবাসকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। এর বাইরে উমুল কোরা ইউনিভার্সিটি, ইসলামী ইউনিভার্সিটি মদিনা, আল আজহার ইউনিভার্সিটি সহ বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শরীয়ত ফ্যাকাল্টির সিলেবাস এবং কারিকুলামকে এখানে সমন্বিত করা হয়েছে। পঞ্চম যে বৈশিষ্ট্যের আমরা কথা বলবো সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা এবং নৈতিক মানের সমন্বয় তৈরি করা হয়েছে। বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা উচ্চতর শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সত্যি, কিন্তু নৈতিক যে মান, নৈতিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের অভাব আমরা বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় আমরা এটা অপ্রতুলতা লক্ষ্য করছি। এই বিশ্ববিদ্যালয়ের একটি উদ্দেশ্য হলো যে আধুনিক জ্ঞানের সমন্বয় করে ইসলামিক যে জ্ঞান নিশ্চিত করবে সেই জ্ঞানের পাশাপাশি একটা ছাত্রকে, একটা গ্রাজুয়েটকে আধুনিক মূল্যবোধ, আধুনিক মূল্যবোধে, নৈতিক মূল্যবোধে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ষষ্ঠ যে বিষয়টি এই ডিপার্টমেন্টকে অনন্য করে তুলেছে সেটি হচ্ছে জ্ঞান এবং গবেষণায় দক্ষতা সৃষ্টি করা। সিলেবাস কারিকুলামে এই বিষয়টি অবশ্যই এসেছে, এর বাইরে সত্যিকার অর্থে এক্সপেরিমেন্টাল জ্ঞান, প্র্যাকটিক্যাল যে দক্ষতা, অভিজ্ঞতা এটি সঞ্চয় করার জন্য এই বিশ্ববিদ্যালয়ে এই বিভাগটি বিভিন্ন ধরনের সভা, সিম্পোজিয়াম, সেমিনার, কনফারেন্স, ট্রেনিং প্রোগ্রাম, ওয়ার্কশপ এটি নিয়মিত আয়োজন করে এবং তার মধ্য দিয়ে আমাদের ছাত্ররা প্র্যাকটিক্যালি কিছু দক্ষতা এবং জ্ঞান তারা সেখান থেকে অর্জন করবে এবং জ্ঞান এবং গবেষণার ক্ষেত্রে নিজেদেরকে আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ। সপ্তম যে বিষয়টি এই বিভাগকে অনন্য করে তুলেছে সেটি হচ্ছে এই বিভাগ শুধুমাত্র শিক্ষা জ্ঞান এটা বিস্তার করে না, বরং এই বিভাগটি অভিভাবকত্বের দায়িত্ব নিতে চায়, অর্থাৎ যারা এই বিভাগে ভর্তি হবে তাদের অভিভাবকত্বের দায়িত্ব নিতে চায় এই বিভাগটি, যে কারণে এখানে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদের পাশ করার পরে বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে যে ধরনের দিক নির্দেশনা সহযোগিতা দরকার এই বিভাগের সংশ্লিষ্ট যারা
আছেন তারা অবশ্যই তাদেরকে সেই ধরনের গাইডলাইন্স দিবেন ইনশাআল্লাহ। অষ্টম যে বিষয়টি এই বিভাগকে একটা স্বকীয়তা দান করেছে সেটি হচ্ছে যে এই বিভাগটির দর্শন, এই বিভাগটির দর্শন হচ্ছে, ফিলোসফি হচ্ছে দুনিয়া এবং আখেরাতের কল্যাণকে নিশ্চিত করে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়া। এটি মূলত সূরা আল বাকারা 201 নম্বর আয়াতের শিক্ষা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তাদের মধ্যে যারা বলে, হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। সুতরাং এই বিভাগটি এমন শিক্ষা প্রোভাইড করতে চায় যাতে আমাদের দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি জাহান্নাম থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, সেই ব্যবস্থা, সেই ধরনের চিন্তা চেতনা লালন করবে আমাদের গ্রাজুয়েটসরা, এটাই আমাদের বিশ্বাস। নবম যে বিষয়টি এই বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টকে স্বকীয়তা দান করেছে সেটি হচ্ছে এলমের সাথে সাথে আমলের উপরে গুরুত্ব দেওয়া। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এলম অর্জনের সাথে সাথে যেন তারা প্র্যাকটিক্যালি আমল যেন করতে পারে সেদিকে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সেটির জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখা, ফলে কোর্স কারিকুলামের সাথে প্র্যাকটিক্যাল আমলের দিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমাদের এই ডিপার্টমেন্টের যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাই এই বিষয়টিকে অত্যন্ত আন্তরিকতার সাথে গুরুত্ব দেবে যাতে আমাদের শিক্ষার্থীরা আমলে তাদের এলমকে পরিণত করতে পারবে ইনশাআল্লাহ। দশম যে বিষয়টি বলবো সেটি হলো দক্ষ এবং যোগ্য শিক্ষক। আমাদের এই বিভাগে যারা ফুল টাইম যারা শিক্ষক আছেন তারা অধিকাংশই পিএইচডি হোল্ডার এবং তাদের অধিকাংশই বিদেশি ডিগ্রিধারী। যেমন আমি নিজে ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি করেছি, আমাদের আরেকজন শিক্ষক আছেন যিনি সৌদি আরব থেকে পিএইচডি করেছেন, আরেকজন আছেন যারা ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে করেছেন, আরেকজন আছেন যিনি আমেরিকা থেকে একটি ডিগ্রি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খুব শীঘ্রই পিএইচডি শেষ করতে যাচ্ছেন। তো এই ধরনের দক্ষ শিক্ষকের সমন্বয় আমরা এখানে করেছি। এর বাইরে আমরা বাংলাদেশের যেসব বিশ্ববিদ্যালয়ের দক্ষ শিক্ষকরা আছেন তাদেরকে আমরা খণ্ডকালীন শিক্ষকতার সুযোগ আমরা তৈরি করে দেব। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার থেকে কিছু খণ্ডকালীন শিক্ষক আমরা এখানে পাঠদানের সুযোগ করে দিয়েছি যেন আমাদের ছাত্ররা তাদের কাছ থেকে ইনলাইট হতে পারে, তাদের নলেজকে এনরিচ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। এবং সেক্ষেত্রে আমরা আরেকটি দর্শন আমরা এখানে আমাদের ডিপার্টমেন্টের রয়েছে সেটি হচ্ছে জ্ঞান যার কাছে আছে তার কাছ থেকেই আমরা আসলে জ্ঞান আহরণ করতে চাই। সেটি সে যে ব্যক্তির কাছে থাকুক না কেন আমরা সত্যিকার জ্ঞানকে আহরণ করতে চাই, জ্ঞানে আমরা পাণ্ডিত্য অর্জন করতে চাই এবং পণ্ডিত ব্যক্তিদেরকে আমরা সম্মান করতে চাই, এই ডিপার্টমেন্ট সেটি করবে ইনশাআল্লাহ। এই ডিপার্টমেন্টের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আন্তর্জাতিক মানের পরিবেশ নিশ্চিত করা এবং এই বিশ্ব এই ডিপার্টমেন্টের যে কোনো কার্যক্রমের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি কনফার্ম করা যায় তার সকল ধরনের উদ্যোগ এই ডিপার্টমেন্ট ইতিমধ্যে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে আরও করবে, যেটি আন্তর্জাতিক মানের পরিবেশকে নিশ্চিত করবে এই ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ। এ বিভাগের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিদেশি শিক্ষকদের পদচারণ নিশ্চিত করা। আমরা যখন আন্তর্জাতিক মানের কথা বলবো, আমরা যখন আন্তর্জাতিক ডিপার্টমেন্টের কথা বলবো, তখন শুধু মুখে বললে হবে না, আমাদের আন্তর্জাতিক হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। তার মধ্যে একটি অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে আন্তর্জাতিক মানের শিক্ষক এখানে নিয়োগ দেওয়া বা শিক্ষকদের পাঠদানের সুযোগ সৃষ্টি করে দেওয়া। সেজন্য আমরা ইতিমধ্যেই আন্তর্জাতিক মানের শিক্ষক পাওয়ার ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম করা দরকার ইতিমধ্যে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা বহির্দেশ থেকে, বিশেষ করে সৌদি আরব থেকে, আজহার থেকে, আল আজহার থেকে, কিংবা কাতার ইউনিভার্সিটি থেকে, কিংবা ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে আমরা কিছু শিক্ষক এখানে আনতে পারবো এবং তারা নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ আমাদের ছাত্রদেরকে পাঠদান করবেন, যেন আমাদের ছাত্রদের সাথে আন্তর্জাতিক যে শিক্ষার মান সেটি যেন তারা বুঝতে পারে, সেটি যেন তারা অনুধাবন করতে পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। তেরোতম যে বৈশিষ্ট্য এই বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টকে অনন্য করে তুলবে ইনশাআল্লাহ সেটি হচ্ছে যে আন্তর্জাতিক মানের স্কলারদের, মুসলিম স্কলারদেরকে আমরা বিভিন্ন সময়, বিভিন্ন অকেশনে এই ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত বিভিন্ন কনফারেন্স, সেমিনার, সিম্পোজিয়ামস, ট্রেনিং, ওয়ার্কশপসে আমরা তাদেরকে ইনভাইট করব এবং তারা চিফ গেস্ট, কিনোট স্পিকার,
ডিসকাশন হিসেবে তারা ট্রেনার হিসেবে তারা অংশগ্রহণ করবে, যার থেকে আমাদের ছাত্ররা বর্তমান সময়ের সবচেয়ে বিজ্ঞ অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে ইনলাইট হতে পারে, জ্ঞানকে যেন আরও বৃদ্ধি করতে পারে সেই পরিবেশ ইনশাআল্লাহ আমরা তৈরি করব। আমরা এই বিভাগটিকে একটি ইউনিক অদ্বিতীয় বিভাগ হিসাবে আমরা দেখতে চাই, যে কারণে সকল ধরনের সহযোগিতা সকল ধরনের সাপোর্ট এই ডিপার্টমেন্ট করবে এবং ইনশাআল্লাহ ইন ভেরি নিয়ার ফিউচার এই ডিপার্টমেন্টটি একটি আধুনিক ইউনিক ডিপার্টমেন্ট হিসাবে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা যে কথাটি বলবো, যে এই ডিপার্টমেন্টের কার্যক্রম, এই ডিপার্টমেন্টের কার্যপদ্ধতি, শিক্ষা পদ্ধতি, শিক্ষা পাঠদান কার্যক্রম, শিক্ষা সিলেবাস, এডুকেশন সার্ভিস, এই বিষয়গুলো এমনভাবে একটি পরিবেশ তৈরি করতে চায় যা সত্যিকার অর্থে ইসলামিক শিক্ষা নিয়ে যারা ভালোবাসে, ইসলামিক শিক্ষা নিয়ে যারা কাজ করতে চায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অর্গানাইজেশনের যারা ইসলামের জ্ঞানকে প্রচার প্রসারের জন্য আত্মনিয়োগ করেছে, তাদের জন্য সত্যিকার একটা রোল মডেল হবে বলে আমরা প্রত্যাশা করি। এই সকল কিছু সত্যিকার অর্থে তাদের জন্য যারা এই বিশ্ববিদ্যালয়ের এই বিভাগটিতে ভর্তি হবে। সুতরাং আপনারা যারা সত্যিকার অর্থে ইসলামী শিক্ষা, কোরআন এবং সুন্না বেসড ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে চান, যারা ইসলামী শিক্ষা নিয়ে দুনিয়া এবং আখেরাতের জীবনে সফল হতে চান, যারা ইসলামী শিক্ষা নিয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদেরকে তুলে ধরতে চান, যারা ইসলামী শিক্ষা নিয়ে সমাজের প্রত্যেকটা জায়গায় গর্ব করে বলতে চান, আমি ইসলামী শিক্ষা থেকে পাশ করেছি, ইসলামী শিক্ষা আমার ইতিহাস এবং ঐতিহ্য, আমার অর্জন, আমার গর্বের বিষয়, তাদের জন্য এটি একটি সত্যিকার অর্থে দ্য পারফেক্ট প্লেস আমি মনে করব। সুতরাং যারা এই বিশ্ববিদ্যালয়ের এই ডিপার্টমেন্টে ভর্তি হতে চান, তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এই ডিপার্টমেন্টকে ভিজিট করার জন্য, আমাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাদের চিন্তা, আপনাদের পদচারণা, আপনাদের পরামর্শ, আপনাদের সম্পৃক্ততা বিভাগের পথ চলাকে সহজ করে দিক, সেই প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্ত। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।